তা আমরা ফোল্ডারটা ওপেন করি, এই যে টিআইএ ভার্সন 15 এটা ওপেন করি। তো নিচের দিকে দেখেন এই যে টিআই পোর্টাল স্টেপ 7 প্রো এনসিসি, হ্যাঁ তো এটা আমরা ওপেন করতেছি। এখন নেক্সট, এই যে নেক্সট দিয়ে দিই, আবার নেক্সট, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করা আছে নেক্সট। তো এখানে ওই যে আগের সিমেটিক ম্যানেজারের মতনই এক্সট্রাক্ট দ্য সেট আপ ফাইল উইদাউট বিং ইনস্টল, এটা চেক দিয়ে নেক্সট দিয়ে দিই। তো এটা এক্সট্রাক্ট হচ্ছে, তো ওপেন দ্য এক্সট্রাকশন লোকেশন এই বক্সটাতে চেক দিয়ে ফিনিশ করে দিই। তো এই যে ফাইলটা ওপেন হয়েছে, এই যে স্টার্ট, তো এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করি। এই যে টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল ভার্সন 15 এটা ইনস্টল প্রক্রিয়া শুরু হচ্ছে। এই যে নিচে দেখেন ইনিশিয়ালাইজিং হচ্ছে 18%, এটা 100% হইতে হবে। আর এখানে দেখেন প্লিজ ক্লোজ অল অ্যাপ্লিকেশন বিফোর কন্টিনিউ দ্য সেট আপ নেক্সট। এখন এখানে এটা আসলে আমি আগে ইনস্টল করে ফেলেছিলাম, তখন ভিডিওটা এই তো এই জন্য মডিফাই অবলিক আপগ্রেড চাইতেছি। তো আসলে ওই সিমেটিক ম্যানেজারের মতোই এটা, আপনারা স্টেপগুলো দেখে বুঝে নিতে পারবেন। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ আমি আসলে দুঃখিত, আগের ভিডিওটা ইয়া করতে পারি নাই, তারপর আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে কিভাবে করতে হয়। হ্যাঁ তো আমরা এমনি লাইসেন্সটাও একবার দেখে রাখি, এই যে লাইসেন্সের এই যে ফোল্ডারটা এটা ওপেন করি। তো এই যে লাইসেন্সটা রানার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লাইসেন্সটা ওপেন করি। তো লাইসেন্সটাও আসলে আমি দিয়ে রাখছিলাম, কিন্তু এই আমি আপনাদেরকে এখানে প্রক্রিয়াটা দেখাবো। এটা লাইসেন্স দেওয়া আছে, একবার দিলে আর দেওয়া লাগে না। তো আমি আপনাকে কিভাবে লাইসেন্সটা করতে হয় সেটা দেখাবো। তো এটার আমার আরও একটা ভিডিও আছে সিমেটিক ম্যানেজারের উপরে বা লাইসেন্সের উপরে, ওইটাও দেখে নেবেন। তো আমরা এই যে অল কিতে যাই, এখানে সবগুলো কি শো করবে। তো এখানে সিলেক্ট অল দিয়ে প্রথমে ইনস্টল শর্ট, তো এখানে অল দিয়ে দিই। আর এই যে এইটা অলরেডি আগে হয়ে গেছে এই জন্য সবুজ হয়ে আছে। আমরা আবার সিলেক্ট অল এখানে দিয়ে তারপর আমরা ইনস্টল লংটা দিয়ে দেবো, তখন এটাও হয়ে যেত, যেহেতু আগে হয়েছিল ওই জন্য এটা নীল হয়ে গেছে, এখন আর নতুন করে দরকার নাই। তো ওকে দিয়ে দিই, মানে প্রক্রিয়াটা এরকমই, কিন্তু এটা আগে হয়েছে বিধায় নীল হয়ে আছে, না হয় নীল এখানে হইতো আর কি। তো যাই হোক, এখন আমরা লাইসেন্সটা একটু দেখি, লাইসেন্স অটোমেশন লাইসেন্স ম্যানেজার, এই যে দেখেন লাইসেন্সটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ এটা ক্লোজ করি, তো আমরা টিআই পোর্টালটা একবার অন করি। তো এইটা একটা নিউ প্রজেক্ট, আমরা একটা টেস্ট নামে প্রজেক্ট দিই, ক্রিয়েট এ প্রজেক্ট। তো এটা কনফিগার এ ডিভাইস, তারপরে অ্যাড নিউ ডিভাইস। এখান থেকে আমরা কন্ট্রোলার সেট আছে, তো আমরা কন্ট্রোলার এই সিমেটিক S7300 এর সিপিইউ দেখি, 312। এই যে দেখেন এগুলা সবুজ দেখাচ্ছে মানে লাইসেন্স হয়ে গেছে, আর না হয় ওগুলো অন্য কালারে দেখাইতো। তো আমরা একটা HMIও দেখি, তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এটা প্রসেসিং। এখানে আসলে এভাবেই করতে হয়, আমি যেহেতু ভিডিওটা প্রথমে রেকর্ড করছিলাম সেভ করতে পারিনি, সেজন্য আমার একটু ইয়ে হয়ে গেছে, আজকে আর ভিডিওটা লম্বা করতেছি না। আপনারা আশা করি এটা দেখলে বুঝতে পারবেন, তো আর যদি বুঝতে না পারেন আই এম সরি, আমার আরেকটা ভিডিও আছে সিমেটিক ম্যানেজারের উপরে, ওইটাও দেখে নিতে পারেন আপনারা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি এনসাইজ, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।